এভরিওয়ান, আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মিনি চিকেন চিজ পরোটা। আপনারা যদি চান বাচ্চাদের টিফিনে দিতে পারবেন এবং সকাল বিকাল নাস্তা হিসেবে খেতে পারবেন। যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে বন্ধু করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের কাছে সময় না থাকে তাহলে অন্তত 3 থেকে 4 মিনিট দেখে বন্ধু করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউবার ভাই বোন সবার ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি প্রথমেই 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। শুকনো উপকরণগুলি একটু মিলিয়ে নেব। এবারে নিয়ে নিব 1টা ডিম, নিয়ে নিব লিকুইড দুধ। এখন মিক্স করে নিব। আমি ব্যাটারটা তৈরি করতে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। হয়ে গেল ব্যাটারটা তৈরি। ব্যাটারটা এরকম পাতলা হবে। এখন ব্যাটারটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি এখানে 1টা ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট, 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। যখন চিকেনটা এরকম ভাজা হয়ে যাবে তখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিব 2টা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, আর 2টা কিউব করে কাঁচা ক্যাপসিকাম নিয়েছি। এখানে আমি লাল এবং সবুজ নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম দিয়ে আমি 2 মিনিট রান্না করলাম, হয়ে গেল আমার পুর তৈরি। এখানে 1টা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটাকে আমি একটু তেল ব্রাশ করে নিব। এবারে আমি কিছুটা ব্যাটার দিয়ে এরকম গোল রুটির মতো তৈরি করে নিব। এবারে আমি রুটিটাকে তুলে নেব। এখন উল্টা দিকে একটু ভেজে নিব। এভাবে করে রুটি তৈরি করে নিতে হবে। এখন রুটি নিয়ে আমি রুটির মধ্যে পুর ভরে নিব। এখন রুটির মধ্যে পুর দিয়ে দিব। এখন আমি রুটির 4 সাইডে ব্যাটার কিছুটা রেখে দিয়েছিলাম, ব্যাটার লাগিয়ে নিব। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা চিজ, মশরুল্লা চিজ ব্যবহার করেছি এখানে আমি। এভাবে করে ভাজ দিয়ে নিব। এখানে আমি 1টা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। এখন 1-1 করে আমি তেলের মধ্যে ভেজে নিব। এভাবে করে উল্টিয়ে নিতে হবে। এখন 1-1 করে তুলে নেব। হয়ে গেল মিনি চিকেন চিজ পরোটা। 1টা পরোটা আমি কেটে দেখাচ্ছি। আশা করি বাসায় সবাই ট্রাই করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।